দর্শক, সিলেট বাসীর জন্য দুঃখের সংবাদ। যদিও ঈদ এসেছে এবং এই ঈদের খুশিটা পানিতে তলিয়ে গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে ছাতক থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। আমরা দেখানোর চেষ্টা করছি 2022 মতো বন্যা কিন্তু আবারও দেখা দিয়েছে। যদি অল্প একটু পানি বেড়ে যায় তাহলে কিন্তু 2022 বন্যার মতো হতে পারে। দর্শক, সরাসরি লাইভে যুক্ত হয়েছি ছাতক থেকে। চাউট আছে কিনা একটু আমাদেরকে ক্লিয়ার জানাবেন। আমরা 2022 সর্বোচ্চ বন্যা নিউজ গুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে আরো যদি একটু অল্প পানি বেড়ে যায় তাহলে কিন্তু 2022 বন্যা হতে পারে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটি একটি বড় রাস্তা, যেটা হচ্ছে এই মুহূর্তে আমরা দারুন বাজার টু আমরতলা যে রাস্তা রয়েছে সেই বড় রাস্তার উপর দিয়ে কিভাবে পানির স্রোত বইছে আপনারা দেখতে পেয়েছেন। রাত থেকে দেশ বিদেশ থেকে আমাকে আপনারা মেসেজ করেছিলেন যে ভাই একটু আমাদেরকে একটু দেখান কি অবস্থা পানির। আমরা সরাসরি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। 2022 যে বন্যা, সেই বন্যার আতঙ্ক জেরে কোনো কাটেনি, কিন্তু তারপরেও কিন্তু মরা উঠবে খারাগা। আমরা বলতে পারি যে মরা উঠবে খারাগা এটা হচ্ছে। এবং আমরা খুশি সংবাদ যেটা হলো ঈদের ঈদের দিন থেকে যখন আমরা দুঃখের সংবাদ আবার পেয়ে যাই যে পানি বাড়তেছে। ঈদের পরের দিন, আজকে দ্বিতীয় দিন, আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ পানির স্রোত এবং 2022 বন্যার মতো কিন্তু আরেকটু পানি বাড়লে হয়ে যাবে। এবং আগ থেকে আমরা সতর্কবাণী দিচ্ছি সবাইকে যাতে সবকিছু গুছিয়ে রাখার জন্য। আমরা আপনাদেরকে এটাই বলতে পারি যে আসলে পানি হঠাৎ চলে আসে এবং হঠাৎ মানুষকে বিপদে ফেলে দেয়। তার জন্য আমরা আপনাদেরকে এটাই বলতে পারি যে সবার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, মোবাইলে চার্জ দিয়ে রাখবেন এবং যেভাবে হোক এবং ঘরের যা কিছু আছে সবকিছু কিন্তু আগে থেকেই গুছিয়ে রাখবেন। যদি হঠাৎ বন্যার পানি কিন্তু বেড়ে গেলে আপনি তাড়াতাড়ি করে কোনো কিছু কিন্তু করতে পারবেন না, গুছাতে পারবেন না। এই মুহূর্তে আপনারা যারা দেখছেন ছাত্রীন পর্দায়, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা পরবর্তীতে দেখবেন, আজকের এই প্রবল স্রোত আপনারা দেখতে পেয়েছেন যে ঘর বাড়ি পর্যন্ত পানিতে তলিয়ে গেছে যে অবস্থা রয়েছে। এবং আপনাদেরকে যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কত কষ্টে রয়েছে। এবং চাউন্ট আছে কিনা ক্লিয়ার একটু আমাদেরকে জানান দিবেন দর্শক। আপনারা দেখতে পেয়েছেন যে প্রায় 3 থেকে 4 ফিট পানি এই মুহূর্তে রাস্তায় রয়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে প্রবল স্রোতে কিন্তু স্পিডে পানি নামছে, যে গতি পানির, এই গতি যদি আমরা হিসাব করি তাহলে বুঝতে পারবেন যে দূরত্ব গতিতে যে পানি বাড়ছে এবং পানির যে অবস্থা আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পেজের মাধ্যমে। এবং যারা আছেন এই মুহূর্তে যেখান থেকে যুক্ত হয়েছেন সর্বত্র শেয়ার করে পৌঁছে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। আমরা সরাসরি আপনাদের মাঝে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি ছাত্রদের পেজের মাধ্যমে। যারা এই মুহূর্তে রয়েছেন যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা যুক্ত হবেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বত্র শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে। একটি কারণে যে আমরা সবসময় মানবতা নিউজগুলো করার চেষ্টা করি এবং জনস্বার্থে নিউজগুলোর চেষ্টা করি করার। দর্শক, একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কারা কোথায় থেকে যুক্ত হয়েছেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের পেজটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা পুরোটা দিন আপনাদের সাথে রয়েছি। আজকের সরাসরি এই বন্যার সর্বশেষ পরিস্থিতি ছাতক থেকে দেখানোর চেষ্টা করছি। ছাতক শ্রীরঙ্গন গরু বাড়ির সবকিছু তলিয়ে গেছে কিন্তু দোকানপাট সহ। আমরা যেটা সতর্কবাণী যে নিউজটি করার চেষ্টা করছি যে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছে ছাত্রী শ্রীরঙ্গন পেয়ে সবাইকে একটি কথাই বলবো যে শেয়ারটা করে সবার কাছে পৌঁছে দিন, সচেতন করে দিন সবার আগে, যাতে মানুষ সবকিছু গুছিয়ে ভালো থাকতে পারে এবং যাতে নিরাপদে থাকতে পারে। দর্শক, আমরা রয়েছি আমরতল টু দারুন যে রাস্তাটি রয়েছে সেই মেইন রাস্তায় রয়েছে। আমরা মেইন রাস্তার উপর দিয়ে যে প্রবল স্রোত বইছে এই মুহূর্তে একটি পেয়েছেন যে এই এত স্পিড পানি, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে আমরা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি স্পিডে পানি নামছে। এবং সবাইকে বলবো সর্বোচ্চ শেয়ার করুন প্লিজ, একটি অনুরোধ, সর্বোচ্চ শেয়ার করে যাদের মোবাইলে চার্জ আছে তাদের কাছে পৌঁছে দিন আজকের এই সতর্ক নিউজটা, আজকে এই মানবিক নিউজটা, আজকে এই জনস্বার্থে নিউজটা পৌঁছে দিতে পারে সবার কাছে। দর্শক, আমরা রয়েছি ছাতকের এবং দারুন টু আমরতলা রাস্তা। এবং আপনাদেরকে আজকের যে দেখার চেষ্টা করছি প্রায়
কোনো জায়গায় 4 ফিট পানি রয়েছে, 5 ফিট পানি রয়েছে, আপনারা এই মুহূর্তে দেখতে পেয়েছেন। এবং যারা দেখবেন পরবর্তীতে সবাইকে বলবো একটি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং কমেন্টে জানিয়ে দিন সাউন্ড আছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের এই বন্যার সর্বশেষ পরিস্থিতি চাতক থেকে। আপনারা অপেক্ষায় ছিলেন এতক্ষণ যে কখন আমি এই নিউজটি নিয়ে আপনাদের মাঝে আসবো, আপনারা দেখবেন আমিও আসেছি আপনাদের মাঝে, আজকে নিউজটি দেওয়ার চেষ্টা করছি। দেখতে পেয়েছেন এই নিচে যে পানিটিকে দেখতে পেয়েছেন, এখানে 8 ফিট পানি হতে পারে, যেহেতু মেইন রাস্তায় 3 থেকে 4 ফিট পানি হতে পারে এই রাস্তায়, মেইন যে রাস্তায় আমি আছি সেটার কথা বলছি আপনাদেরকে। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কোথা থেকে দেখছেন একটু কমেন্টে থাকুন, সবাইকে জানিয়ে দিন আজকের এই সর্বশেষ পরিস্থিতি পানির। আমি মনে করি জ্বরের গতিতে শেয়ার করার দরকার আছে, কারণ এটা জনস্বার্থের নিউজ। আপনারা যখন শেয়ার করবেন জ্বরের গতিতে তখন পৌঁছে যাবে সবার কাছে এবং সবাই আগে থেকে সচেতন হয়ে যাবে, এটাই মনে করছি আমরা। আমি আসলে খুব রিস্কের ভিতরে আছি, যেটা বলি যে ভয়াবহ অবস্থা, ভয়াবহ রূপ নিয়েছে এই বন্যার পরিস্থিতি। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেশ বিদেশ থেকে যারা সকাল থেকে অপেক্ষায় রয়েছিলেন দেখার জন্য আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এবং আপনারাও দেখছেন। আমরা সাতটি সুনামান পেজ কিন্তু সারাদিন আপনাদের সাথে আছি। 2022 সর্বোচ্চ বন্যার পরিস্থিতি সাতটি সুনামান পেজ দেখিয়েছিল, আবারও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে। এখান থেকে শুরু করেছিলাম 2022 এর প্রথম নিউজটি এবং আজও এখান থেকে শুরু করেছি, এবং এখানেই দেখতে পেয়েছেন যে কিভাবে পানির স্রোত, কিভাবে মানুষ কত কষ্টে আছে, কত যন্ত্রণায় আছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে। এবং এই মুহূর্তে আমাদের লাইভে দেখতে পেয়েছেন একদম যে নিউজটি সাতটি সুনামান পেজের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং যারা দেখছেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন সবার কাছে আজকের এই নিউজটি। এবং আপনাদেরকে আমরা সরাসরি সাতটি সুনামান পর্দায় দেখানোর চেষ্টা করছি। দর্শক আমি কিন্তু অনেকটাই রিস্কের ভিতরে আছি, তারপরেও আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, জ্বরের গতিতে পৌঁছে দিবেন সবার কাছে আজকের এই নিউজটি। এবং এই মুহূর্তে রয়েছি আমরা আমার তলটুর দারুণ রাস্তা, সেখানে রয়েছি। দেখতে পেয়েছেন মানুষ যাতায়াত করছেন, কত ভোগান্তিতে পড়েছেন, এবং যারা বলবো আপনারা যদি গ্যাস থাকে গ্যাস নিয়ে বাসায় রাখেন এবং সর্বোচ্চ সতর্ক থাকুন। আজকের এই নিউজটি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং মানুষ কত কষ্টে এখন থেকে ভোগান্তিতে শুরু হয়ে গেছে। 2022 এর বন্যার কথা যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা সবকিছু আগে থেকে সামলে রাখতে পারি, এমনটাই আসলে আমরা এই সতর্কবাণী নিউজটি দেওয়ার চেষ্টা করছি, সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন সবার কাছে আজকের এই নিউজটি। আমি বলি যে আপনারা নিরাপদে থাকেন, বাসায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমরা আপনাদের মাঝে এই নিউজটি দেওয়ার চেষ্টা করছি। যুক্ত থাকেন আমাদের সাথে, ভালো থাকেন আমাদের সাথে, এবং সবসময় দেখুন ছাত্রটি সঙ্গে পেজ ফলো দিয়ে রাখতে পারেন। এই বন্যার সমস্যার পরিস্থিতি দেখতে হলে ফলো করে রাখতে পারেন আমাদের ফলো বাটনে টিপ দিয়ে। কি তা অবস্থা? যাই হোক দর্শক সাথে থাকুন, আমাদের আজকের ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছি সাতটি সুনামান পেজের মাধ্যমে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ থেকে, আজকের এই সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে। দর্শক 2022 এর বন্যার কথা যদি আমরা চিন্তা করি তাহলে আগে থেকেই সতর্ক হয়ে থাকতে পারি আমরা এবং সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি সবার কাছে। আমি আসলে বুঝতে পারছি না সাউন্ড আছে কিনা, আমি জানতেও পারছি না, কমেন্টে থাকতে পারেন। এবং এই মুহূর্তে 300 মানুষ আমার লাইভে যুক্ত আছেন, একটি করে শেয়ার দিলে 300 চেয়ার হয়ে যাবে, কিন্তু এই শেয়ারটি দিলে আপনার কোনো লস হবে না, অথচ আপনার লগের ভাই আত্মীয় স্বজন সবাই দেখবে, দেখার পরে কিন্তু সতর্ক হয়ে যাবে। এই নিউজটি আমরা জনস্বার্থে করছি এবং জনস্বার্থে দেওয়ার চেষ্টা করছি। 2022 সর্বোচ্চ নিউজ সাতটি সুনামান পর্দায় দেখেছেন আপনারা, এই সাতক অলিগলি সবকিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, আজকে সরাসরি আপনাদেরকে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি সাতটি সুনামান পর্দায়। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে, আজকের এই বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দেখছেন আপনারা কে কোথা থেকে দেখছেন, একটু কমেন্টে থাকুন, একটু শেয়ারে থাকুন আমাদের সাথে এবং সর্বশেষ আপডেট খবর নিতে আমাদের সঙ্গে থাকতে পারেন। আপনারা আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে আমরা
খুলে দেওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন আমাদের ফেসবুক পর্দায় একদম পুরো বিশ্ব থেকে সব জায়গা থেকে কৃষ্ণের প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আমরা একটা কথাই বলি যে আপনি আপনার বাসার পরিবারে খবর নেন, আমরাও আছি মাঠে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা বারবার গত রাত থেকে কিন্তু আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন যে আমাদের এই সর্বশেষ পরিস্থিতি একটু আমাদেরকে জানান এবং দেখানোর চেষ্টা করুন। যারা প্রবাসে রয়েছেন দেশের টানে নারীর টানে এখনো মনটা পড়ে রয়েছে নিজের বাড়িতে, জানতে চেয়েছেন বাড়ির মানুষ কেমন আছেন, আমরাও তুলে ধরার চেষ্টা করছি আজকের লাইভের মাধ্যমে। দর্শক আমরা রয়েছি একদম আমরতল টু দারুণের যে রাস্তা রয়েছে, আমরতল টু যে দারুণ বাজার এই রাস্তায় আমরা রয়েছি এবং সেখান থেকে ছাতকের সর্বশেষ নিউজ দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে এবং আপনার দেখানোর চেষ্টা করছি ছাতকের সুরঙ্গের পর্দার মাঝে। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে, ছাতকের সুরঙ্গের পর্দা এই মুহূর্তে রয়েছে ফয়সালাবাদ, আমি আপনাদের সাথে যুক্ত। অনেক সময় আপনারা আসলে আমাকে দেখতে পান না, আমি ক্যামেরার পিছন দিয়ে থাকি এবং আপনাদেরকে এই মুহূর্তে এক যুগে লাইভে সম্প্রচার সারা বিশ্ব থেকে রয়েছি আমি ফয়সাল আহমদ এবং বিশ্বকে জানিয়ে দেন আজকের এই সর্বশেষ ছাতক থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যুক্ত থাকেন ছাত্রটি সুরঙ্গের পরিবারের সাথে থাকেন সবসময়, আমরা এটাই মনে করি। দর্শক নিজে অনেকটাই রিক্সের মাঝে আছি, কারণ বিপদের মুখে পড়েও আমরা যে লাইভগুলো করতে হয়, যারা প্রবাসী ভাই যারা রয়েছেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমরা সর্বোচ্চ নিউজ করে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আজকের এই নিউজটি। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, চাউট আছে কিনা একটু আমাদেরকে ক্লিয়ার জানিয়ে দিবেন। দর্শক আমরা মনে করি যে আপনাদের এই নিউজটি সর্বোচ্চ শেয়ার করতে পারেন এই কারণে, কারণ আপনার পরিবারকে সবাইকে আত্মীয় স্বজনকে জানিয়ে দিতে পারেন আজকের এই নিউজটির সম্পর্কে। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে, আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্টে থাকুন। দর্শক সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আজকের এই ভিডিওটি এবং ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে আজকের ভিডিওটি। কে কোথাও থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে থাকুন এবং সাউন্ড আছে কিনা একটু আমাদেরকে ক্লিয়ার জানিয়ে দিন। আজকের সোশ্যাল লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আমি বাইজে দিনই আমার খর চলেই যায়। হ্যাঁ ভাই আব্দুল ভাই সর্বশেষ নিউজ আপনাদের মাঝে আজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকের, এবং যারা এই মুহূর্তে রয়েছেন ছাত্রটির সঙ্গে পর্দায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আছে। আপনি দুইটা নিয়ে যাবে দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে আজকের আজকের ভিডিওটি। আপনারা দেখছেন কে কোথায় থেকে দেখছেন একটু আমাদেরকে। চাউট আছে কিনা একটু আমাদেরকে ক্লিয়ার প্লিজ জানান। দর্শক সর্বোচ্চ নিউজ করে সবার কাছে পৌঁছে দিন আজকের লাইভটি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভটি। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে থাকুন, সবাইকে জানিয়ে দিন। ছাত্রটির সঙ্গে পর্দায় এই মধ্যে রয়েছি ফয়সাল আহমদ আমি। দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে
দেখার চেষ্টা করছি ছাতকের সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে, হাজির হয়েছি আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। কি তা অবস্থা পানির? দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছাতক সুনামের পরিবার আপনাদের পাশে আছি, পাশে থাকবো এবং দেখানোর চেষ্টা করছি আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি। সাথে থাকুন, ছাত্রটু সুনামের পরিবারের সাথে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সবসময় এটাই মনে করি আপনাদেরকে, এবং দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে এবং আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ছাতক থেকে। এবং আপনাদেরকে বলি যে ঈদের আমেজটাই নষ্ট হয়ে গেছে সিলেটবাসীর, এবং আমরা ঈদ পালন করছি এবং গরু কুরবানি কিন্তু সবাই দিতে পারে নাই, এবং অনেকজনে আবার ঘরের ভিতরেও দিয়েছে, অনেকজনে দাড়িতে দিয়েছে, দাড়ির আঙ্গিনায় দিয়েছে, কারণ পানি ছিল ঈদের দিন থেকে, যেভাবে পানি বেড়েছিল ঈদের আগের দিন থেকে, এবং এটা আসলে বলার বাইরে। আমরা এই মুহূর্তে সুনামগঞ্জের ছাতকের সবটি নদী নালা কিন্তু ভর্তি হয়ে কিন্তু একদম দোকানপাটে পানি, আমরা পানির প্রবল স্রোত এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এটাই মনে করি যে আজকের এই ভিডিওটি জনস্বার্থে আমরা করছি এবং জনস্বার্থে সর্বোচ্চ নিয়ে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি। আর যেটা বলতে চাই যে আমরা ছাত্র শ্রমণ পরিবার 2022 বন্যাতে সর্বোচ্চ নিউজ করেছিলাম, আজকেও আবার আপনাদের মাঝে আছি আমরা এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে থাকুন এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আজকে সরাসরি লাইভে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। নৌকা চলের এই মুহূর্তে দেখলা যে বাজার মুখায় লোকাল এদাইরা না দেখলে আসলে মিস করবা, দেখো কা নৌকা চলের বাজার মুখায়। দর্শক সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন সবার কাছে আজকের লাইভটি। আমরা রয়েছি এই মুহূর্তে দারুন বাজারে এবং দারুন বাজার থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের সরাসরি লাইভটি আপনাদের মাঝে। এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আজকের এই ভিডিওটি একটু কমেন্টে থাকুন, সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। এবং আজকের লাইভটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু, এটা হলো নতুন বাজার মহকুমা উচ্চ বিদ্যালয়ের ভিতরে যে পানি ঢুকছে আপনাদেরকে আমরা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারছেন যে কিভাবে পানি ঢুকছে। দেখেন এত নিস্তলা পানিতে ভর্তি হয়ে গেছে এবং দেখানোর চেষ্টা করছি। নতুন বাজার ভৌমিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, যেটা নতুন কলেজে রূপান্তরিত হয়েছে এবং সেখানে অনেক ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দারুন বাজারে রয়েছি এবং দারুন বাজার থেকে এক যুগে সরাসরি লাইভে সম্প্রচারে আছে এই মুহূর্তে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। আমার
নির্বাচন জোনাল দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি দারোয়ান বাজার থেকে, এবং দারোয়ান বাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি। কিন্তু আমরা ফানি উঠে গেছি বাবা, ফানি উঠে গেছি নি বাড়ি করে উঠে যাননি ফানি। দর্শক রয়েছি দারোয়ান বাজার এর ভিতরে, যেখানে দোকানপাটে পানি কিন্তু এই মুহূর্তে উঠে গেছে এবং মানুষ অনেকটাই কষ্টে রয়েছেন, যেটা এই মুহূর্তে দেখতে পেয়েছেন। আসলে দুঃখজনক বিষয় হলেও আসলে ঈদের আমেজটাই পানিতে তলিয়ে গেছে। ঈদ বলতে আসলে মানুষের মাঝে কিছু থাকলো না, কারণ কুরবানিটাও ঠিক মতো মানুষ দিতে পারে নাই, এমনটাই কষ্টে মানুষ পড়েছিল গতকাল থেকে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দারোয়ান বাজারের ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করছি, যেখানে পানির যে প্রবল স্রোত বইছে ভিতরে, এবং দোকানপাটে পানি আপনারা বলতে পারেন যে বিশাল পানি দোকানপাটে এই মুহূর্তে। আসলে আমি গতকালকে যে লাইভটি করেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গতকাল থেকে, যে পানি যে কোনো মুহূর্তে বাড়তে পারে, যে কোনো মুহূর্তে পানি তলিয়ে যেতে পারে সবকিছু, এমনটাই আসলে আমরা গতকাল থেকে আমি বলেছিলাম, এবং সেটা আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে আমি দারোয়ান বাজারে যে রয়েছি, দারোয়ান বাজারের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। ভাই সবাইকে শেয়ার করে পৌঁছে দিন, সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, কারণ এটা জনস্বার্থে নিষ্ঠা করে রে ভাই। যারা আমার লাইভে সবসময় শেয়ার করেন জানেন, 2000, 3000, 5000, 10000 শেয়ার হয়, তো আমি বলবো যে এই শেয়ারটা জনস্বার্থে করতে পারেন, সবার কাছে পৌঁছে দিতে পারেন, আপনার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারেন। এবং কিতার বল নুরুল ভাই জনস্বার্থে নিউজটি পৌঁছে দিতে পারেন এই কথার কারণে, কারণ আপনার আগে থেকেই যদি সচেতন হয়ে যান তাহলে এই সমস্যাটা আর পড়তে হবে না, এই সমস্যায় ভোগান্তিতে পড়তে হবে না। দেখেন বাজারের ভিতরে কিন্তু নৌকা চলছে, এবং যেখানে ফার্মেসিতে বিশাল পানি এবং ফার্মেসির ডুবে গেছে, এবং প্রত্যেকটা দোকানে কিন্তু এই মুহূর্তে ডুবে গেছে। আপনি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, 2022 বন্যার মতো কিন্তু হয়ে গেছে অলরেডি, আর অল্প বাকি, অল্পটা কিছু পানি যদি বেড়ে যায় তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটুকু মানুষ মানে কষ্ট করবে আজকের এই দিনটায়। এবং আমরা এটাই চাই আল্লাহ তাআলার কাছে, যাতে পানিটা দ্রুত গতিতে নেমে যায়, দ্রুত গতিতে যাতে পানিটা সরে যায়। আমরা এই মুহূর্তে এক যুগে লাইভে সম্প্রচার হয়েছি বিশ্বের সব জায়গা থেকে, আপনারা দেখতে পাবেন ফেসবুক লাইভের মাধ্যমে। দর্শক আমরাই রয়েছি, ছাত্রতুষ্ণঙ্গের পেজ আপনাদের পাশে থাকবো, এবং আমরা এই যে মরারুফে খারার গাছ যেটাকে বলে, যে আসলে আমরা 2022 বন্যার রেশ কাটাতে পারি নাই, তার সাথে সাথে কিন্তু আবারও বন্যা চলে আসলো পরবর্তী বছরে, কিন্তু সেই কষ্ট সেই যন্ত্রণা আসলে বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য বিশাল এই কষ্টের একটা বিষয়। তাদের মাল কিন্তু একটু পরেই পানিতে তলিয়ে যাবে, কারণ আরো যদি 2-3 ইঞ্চি পানি বেড়ে যায় তাহলে গড়ে হয়তো উঠে যাবে পানি, এমনটাই আসলে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু অতি কষ্টে রয়েছেন, কারণ এত মালামাল কি করবেন, কোথায় নিয়ে যাবেন, কোথায় রাখবেন, এটাই আসলে একটা কিতা অবস্থা। পানি কতটুকু বালে গড়া হইব, হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে আসলে বিশাল কষ্টে রয়েছেন তারা, কিন্তু দেখতে পেয়েছেন যে পানি করে ভিতরে হাঁটু পানি যেটাকে বলে, দেখেন অর্থাৎ 1 থেকে 1.5 ফিট পানি অলরেডি এই মুহূর্তে করে রয়েছে, যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রবল স্রোত ঢুকছে বাজারের ভিতরে, আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে, ছাত্রতুষ্ণঙ্গের পেজের সাথে থাকুন, এবং আজকের লাইভটি আপনাদের মাঝে সরাসরি লাইভের সম্প্রচারে আছি আমি ফসল আহমদ, আপনাদের সাথে আছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কি দাও লাইন গোরে রে পানি,
গতকাল তো লাইভও কইলাম বাজে পানি পারবো কেসরানি, গতকাল তো কইলাম সাতক রাস্তা ডুবাইছে। আমরা এসএম এন্টারপ্রাইজে রয়েছি, মূর্তি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু বন্যাতে কিন্তু বেশিরভাগ কষ্টে তারা রয়েছেন, যারা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বিশাল কষ্টে রয়েছেন, এটা আসলে বলার বাইরে। এবং এই মালামাল কি করবেন, কোথায় নিয়ে যাবেন, যে অবস্থায় রয়েছে, অনেকগুলো গোডাউন তাদের রয়েছে। এবং এই মুহূর্তে